हेलो फ्रेंड, आमी शंकर पाल। आमार नतून यूट्यूब चैनल दा प्रस्पेक्टे आपनादेर स्वागत। ठीक एई भावे स्वागत जानिए आमी आमार प्रथम भिडियोटा करेछिलाम भोरेर सकालके निये, भोरेर प्राकृतिक सौंदर्ये भरा सकालके निये। तो आमी सेई भिडियोटा भालोभावे आपलोडो करेछिलाम, किन्तु दुदिन परे सेई भिडियोटा जानि ना किभावे डिलीट हो जाए। तारपर आमी आमार डिलीट हो जा भिडियो लिंक दिए यूट्यूब कर्तृपक्षेर काछे इमेल करेछिलाम सेई भिडियोटा फिरे पावार उद्देश्य, किन्तु आमी आजो सेटा फिरे पाइनी। तो जाइ होक बंधुरा, आमी आबार आजके बेरिये पड़ेछि सेई सकालके आपनादेर काछे फिरिये देवार जन्य। तो एखान थेके आमी सबार प्रथमे जाब मेदियार कंकना बावड़े, ओखान थेकेई आमार भिडियोटा शुरू करब। तारपर ओखान थेके जाब बाजारे, ओखान थेके जाब जमुनाई ओर आशेपाशे আরও অনেক কিছু। তবে পুরো ভিডিওটায় আপনারা আমার সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো বন্ধুরা চলুন এগিয়ে পড়ি সেই মেদিয়ার কঙ্কনা বাউরের উদ্দেশ্যে। ভোর হয়ে গেছে, পাখিরা সব খাবারের সন্ধানে বেরিয়ে পড়েছে। আওড়ের ওপাশে যে গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছের থেকেই সব পাখিরা ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে। এটাই মেদিয়ার কঙ্কনা বাউর। আমি ঠিক তার আগের গলিতে দাঁড়িয়ে আছি, আর ওই যে আলোকময় পথ দেখা যাচ্ছে ওটাই কঙ্কনা বাউরের মূল পথ। আর ওই দূরে দেখা যাচ্ছে কঙ্কনা বাউর উদ্যান, যা কোচের বাগান নামেই বেশি পরিচিত। তো আমি ওই উদ্যানের উপরে আলাদা করে একটা ভিডিও পরে বানাবো। তার আগে চলুন বন্ধুরা কঙ্কনা বাউরটাকে আগে ভালোভাবে ঘুরে দেখি। তো চলুন বন্ধুরা, এটা কঙ্কনা বাউরের মূল পথ, আমরা পৌঁছে গিয়েছি। কি অপূর্ব ভোরবেলার স্নিগ্ধ মনোরম পরিবেশ, চারিদিকে পাখির কলরব, বকেদের আনাগোনা, জেলে ভাইদের নৌকা বেয়ে চলা, মাছ ধরার দৃশ্য। মাঝে মাঝে জেলে ভাই জাল ফেললো, এরকম একটা পরিবেশে ভোরবেলায় হাঁটতে আসার মজাই আলাদা। সবাই প্রাতঃভ্রমণে বেরিয়েছে, আর এই যে সুসজ্জিত রাস্তার দুপাশে যে গ্রিলের বেড়া দেখছেন, এর কিছু দূর পরপর রয়েছে ছোট ছোট গেট। আপনি এই গেট দিয়ে ভিতরে ঢুকে একটু জিরিয়েও নিতে পারেন। আর গ্রীষ্মের পরন্ত বিকেলে এখানে আসার মজাই আলাদা। ভ্যাপসা গরম থেকে বাঁচতে এখানে আসলে আপনি পাবেন প্রকৃতির ফুরফুরে শীতল হাওয়া, যা আপনার শরীর মনকে ঠান্ডা করে দেবে। আর এই রকম যদি পাওয়া যায় বসার জায়গা তাহলে তো কথাই নেই, একেবারে বাউরের কাছে বসে কিছুটা সময় বিন্দাস মস্তিতে কাটাতে পারবেন। এখান থেকে কি মাছ ধরা হয় নাকি? এটাই একটা ব্যারিকেড করা, আর এই পাশে মাছ তো সেই দিকে না তুলে আসতে পারে। আচ্ছা, এদিকে মাছটা এদিকে না আসতে পারে, তো জলটা এদিক দিয়ে নামে এদিকে। আচ্ছা, জলটা
এটা এদিকে এদিকে দলটা হাই মানে ওয়াটারটা হাই যায় হ্যাঁ হ্যাঁ নামবে এদিকে কারণ এদিকে স্লোপ এটা গেটটা এদিকে বেরোনো যারি মানে বেরিয়ে যাওয়ার আচ্ছা আর আগে উল্টো মাছটা ঢুকবে হ্যাঁ এদিকের মাছটা এই পাশে নাড়ো এই জন্য এটা ব্যবস্থা তবে বৃষ্টি নেই তো কচুরিপানা গুলো সব চলে গেছে দুই কাক বন্ধু বসে আছে তা আমি এসেছিলাম ওই দিক থেকে আর এটা হচ্ছে রাস্তার শেষের দিক এই রাস্তা শেষ হতেই ডান দিকে রয়েছে সুন্দর একটা মনোরম পরিবেশ যেন পার্কের এক টুকরো অংশ এখানে তুলে ধরা হয়েছে তো বন্ধুরা আমরা প্রথমে ওই পার্কের দিকে যাচ্ছি না তার আগে আমরা এই রাস্তা শেষ হতেই বাঁদিকে চলে যাব বাঁদিকে গেলে কি হয় ওখানে একদম বাউরের কাছে চলে যাওয়া যায় তা বন্ধুরা চলুন আমরা প্রথমে বাউরের পার্ক থেকে ঘুরে আসি তারপর পার্কে আসব তো আরেকটি কথা বলে রাখি এখানে প্রতি বছর 15ই আগস্টে টিকিটের মাধ্যমে মাছ ধরার ব্যবস্থা হয় তো এবারেও হয়েছিল তার উপরে ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি তো আমি এই যে ভিডিওটা এখন বানাচ্ছি এইটা আপনাদের শেয়ার করার কিছুদিন পর আমি মাছ ধরার ভিডিওটা আপনাদের শেয়ার করব তো চলুন বন্ধুরা আগে আমরা এই রাস্তার বাঁদিকে চলে যাব বাঁদিকে গিয়ে একদম পাওরের কাছে চলে যাব আপনারা দেখতেই পাচ্ছেন এখনও সেই বাঁশের মঞ্চ এখানে এসেছিলাম 15ই আগস্টে এখানে যে মাছ ধরার বিশাল আয়োজন হয়েছিল তার কিছু কিছু স্মৃতি এখনও রয়ে গেছে এই যে এরকম চারিদিকে রয়েছে এরকম বাঁশের দিয়ে তৈরি অস্থায়ী মঞ্চ ছিল এখনও সেগুলো খোলা হয়নি তো আমরা চলে এসেছি রাস্তার শেষের দিকে এই রাস্তার শেষেই রয়েছে একটি বট গাছ বাঁদিকে আমরা বাঁদিকে চলে যাব আর ঠিক তার ডান দিকে রয়েছে সেই পার্ক তো আমরা প্রথমে সেই বাঁদিকেই যাব বাঁদিকে গিয়ে একদম বাউরের পার্ক থেকে ঘুরে আসি তারপর আমরা পার্কে যাব একজন বাঘে করে কি নিয়ে বেরিয়েছে কি নিয়ে যাচ্ছে একটু জিজ্ঞাসা করি দেখি হ্যাঁ দাদা এটা আপনি এটা কি নিয়ে যাচ্ছেন হ্যাঁ ঘোল আচ্ছা এটা আপনি কোথায় যাচ্ছেন এটা নিয়ে বারাসাত আচ্ছা আচ্ছা তো উনি ঘোল নিয়ে বারাসাতে যাচ্ছেন দাদা আপনিও ঘোল নিয়ে বারাসাতে যাচ্ছেন নিউ বারাকপুর ইনি যাচ্ছেন নিউ বারাকপুর আচ্ছা ঠিক আছে পনেরোই আগস্টে মাছ ধরার ব্যবস্থা হয়েছিল তার এখনও অস্থায়ী মঞ্চগুলো রয়ে গেছে এখনও খোলা হয়নি
এক জেলে ভাই মাছ ধরতে বেরিয়ে পড়েছে। তাই নিয়ে এবার জাল ফেলার জন্য রেডি। দেখা যাক মাছ ওঠে কিনা। একটা বড় একটা তাল গাছ দিয়ে যেটা ডিঙি নৌকা করে সেটা আবার জাল ফেললেন। মাছ হচ্ছে? আর মাছ হচ্ছে না। ওই 15 আগস্টের পরে মাছগুলো সব ভয় পেয়ে গেছে, যেভাবে অত্যাচার হয়েছে। মাছ ধরবে, মাছ ধরবে। হ্যাঁ, মনে হয় মাছ ধরেছে। এরকম ভাবে বকেরা উঠতে উঠতেই মাঝে মধ্যে একেবারে ছো মেরে নিচে নেমে এসে জল থেকে মাছ ধরে নিয়ে উপরে উড়ে যায়। আবার তা চলুন বন্ধুরা, এবার পার্কের দিকে যাওয়া যাক। সোজাসুজি গেলেই পার্কের গেটের সামনে গিয়ে পৌঁছাব। নৌকার উপরে রাখা সবুজ সবুজ যেগুলো দেখছেন ওগুলো কিন্তু কচুরি পানার কাণ্ড। উনি ওগুলো ছোট ছোট করে কেটে ওতে বড়শি বেঁধে জলে ছেড়ে ভাসিয়ে দিয়ে গিয়েছিল। এখন উনি ওগুলো তুলে দেখছেন মাছ উঠেছে কিনা। এই রাস্তার ঠিক সোজাসুজি পার্ক, পার্কের গেট দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি পার্কের সামনে। এটা পার্কের প্রবেশ পথ। এখানেও রয়েছে বসার জায়গা। আপনি পার্কের মধ্যে এসে কিছুটা সময় খুব ভালোভাবে কাটাতে পারবেন। পার্কের একটা ছোট্ট অংশ এখানে তুলে ধরা হয়েছে, যেটা আপনি এখানে বসে উপভোগ করতে পারবেন। এই মূর্তির পিছন থেকেই রয়েছে বাউরের কাছে যাবার আর একটা জায়গা। এখানেও রয়েছে বসার জায়গা দুদিকে। তো এবার ফেরার পালা। বন্ধুদের জানিয়ে রাখি আপনারা এখানে কিভাবে আসবেন। প্রথমে ট্রেনে বা বাসে করে গোবরডাঙ্গা স্টেশনে আসতে হবে। ওখানে টোটো বা ভ্যানে উঠে বলতে হবে মেদিয়ার কঙ্কনা বাউরে যাব। তাহলে আপনি এখানে 10 মিনিটের মধ্যেই চলে আসবেন এরকম একটা সুন্দর মনোরম পরিবেশে। পার্শ্ববর্তী আর একটা মাঠে খেলা হচ্ছে।
ফেরার পথে একটু বাজারটা ঘুরে যাই। দূরে যমুনার ব্রিজ দেখা যাচ্ছে, নিচ দিয়ে বয়ে চলেছে যমুনা। আমরা ওই ব্রিজের কাছেই যাব। ট্রেনের আওয়াজ হচ্ছে, ওয়াও, এর মধ্যে ট্রেনও চলে এসেছে। এটা যমুনার ব্রিজ, এর উপর দিয়ে ট্রেন যাতায়াত করে। সব লাইন দিয়ে বসে আছে মাছ ধরার জন্য। এই পুকুর থেকে মাছ ধরার প্রস্তুতি চলছে, জাল রেডি হচ্ছে। আমি একটু অপেক্ষা করি এই পুকুর থেকে, দেখি কি কি মাছ ওঠে। এই দিকের প্রায় পুকুরের একদম শেষ কিনারায় ওই দিকেও উঠে গেছে, ওই দিকেও পুকুরের কোনা দিয়ে উঠে গেছে। এবার জাল গোটানোর পালা। ট্রেনের আওয়াজ হচ্ছে, ট্রেন চলে এসছে। বাবা প্রচুর মাছ, চোখে ঘাই নিয়ে গেল। তেলাপিয়া বাটা বাবা কত মাছ, বড় বড় গ্লাস কাপ। ওগুলো পরে আবার ধরা হবে, ছেড়ে দিচ্ছে। আর একটু বড় হবে, হ্যাঁ, একটা বড় সিলভার কাপ, বড় সিলভার কাপ। বাবা বড় বড়, ওগুলো সব পরে ধরা হবে। আগে গেল আপ ট্রেন, এবার এটা ডাউন ট্রেন যাচ্ছে।
স্নান করো ভালোভাবে। এবার বাড়িতে যাব, বাড়িতে কিন্তু আপনাদের জন্য আরেকটা চমক অপেক্ষা করছে। চলুন তো দেখা যাক কি অপেক্ষা করছে আপনাদের জন্য। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন আপনারা সবাই। গুড বাই।